ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গার্ল রুম্পাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, তার জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো পাশে থেকো আর দেখতে থাকো। দেখো সকালে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, ব্লগ শুরুই করিনি আর এখন দেখছো। এখন যাচ্ছি সব কাচাকুচি স্নান টান করতে, আর তোমাদের দাদাভাই আগে চলে গেল, কোথায় গেল জানি না। আর আয়ুষও যাচ্ছে দুষ্টুমি করে করে। তো আজকে পৌষ সংক্রান্তি, প্রচুর কাজের চাপ, কী করছি না করছি তোমরা দেখতে থাকো। তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে, তোমাদের ভালো লাগার জন্য অনেক অনেক ভালো করে ব্লগ বানানোর চেষ্টা করছি জানো তো বন্ধুরা। তো তোমরা পাশে থেকো। বন্ধুরা, এখানে আয়ুষ ওর কাকুর সঙ্গে, এটা ওর ছোট্ট কাকু, কাকুর সঙ্গে সাইকেল ধুয়ে দিচ্ছে, হেল্প করছে। আর এবছর ফাইভে উঠলো, তো তার জন্য সাইকেলটা কিনেছে, তার জন্য সাইকেলে খুব যত্ন নিচ্ছে। দেখো এখানে জল পড়ছে, সাইকেল ধোয়ানো চলছে। রাম তো সাইকেলে মোর্চা পড়ে গেছে, মোর্চা পড়েছে সাইকেলে। কেরাসিন দিয়ে ধুবি, মানে কেরাসিন দিয়ে ঘষবি তাহলে ছাড়বে। আর দেখো বন্ধুরা চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা একটু। তো বন্ধুরা, অনেকটা সময়ের পর তোমাদের সামনে এলাম। এত বিরক্ত লাগছে যে কি বলবো, এত খারাপ লাগছে, মানে এত ব্যস্ত, এত চাপ, একটু বসার সময় নাই। এখানটা একটু আরাম করে বসলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য, তোমাদের সাথে যে একটু কথা বলবো, একটু ভিডিও বানাবো না, সেই সময়টুকুও নাই। আর সারাদিন খেটে মরলেও আমার দাম নাই, কি বলবো। আর ঘরে কাজ হচ্ছিলো, তোমাদের সাথে যে একটু ভিডিও শেয়ার করব, ভিডিও বানাবো, সে তো তোমাদের দাদাভাই তো আরও প্রবলেম। তো চলো, কী করছিলাম না করছিলাম সবটাই তোমাদেরকে বলবো আর দেখাবো। আর জানো তো সেই সকাল ছটায় উঠেছি, সেই সকাল ছটা থেকে উঠে কাজ করছি। আজকে তো পৌষ সংক্রান্তি, চারদিকে লাতা দিতে হয় গ্রামের বাড়ি, লাতা দেওয়া, ঘরের সমস্ত কাজকর্ম করে বেরিয়েছি, বেরিয়ে এখানে এসেছি। আর এখন এমাত্র স্নান করলাম, দেখো এখন স্নান করলাম, আর আয়ুষকেও খুঁজে এনে স্নান করালাম। আমরা এখানে কাজ করছিলাম তো সারাদিন পাড়ার দিকে টোটো করছিল। আর ওই যে দেখছো বন্ধুরা পেছন দিকে আমাদের ঘর। তো চলো বন্ধুরা, কী কাজ করছিলাম তোমাদের দেখাচ্ছি। আর জানো তো খাবার সময় হয়ে গেছে, মানে কি বলবো, সারাদিন কাজ করেও খাবার জুটে না কপালে ঠিক টাইমে, কী আর করবো। চলো দেখায় কী করছিলাম। এই যে তো দেখছো বন্ধুরা, এই যে দেওয়ালে, এই যে দেওয়ালে নেট দেওয়া আছে না, এই তার এই পেরেকে তার দিয়ে বেজানো আছে, এটাকে নেট করা বলে। এটাই তোমাদের দাদাভাই কাজ করছিলো। তো এটা দেওয়ালটা প্লাস্টার হবে, আর বালি চালার কাজ হচ্ছিলো ওই পাশে আছে। দাঁড়াও তোমাদের, আর চলো তোমাদের দেখাচ্ছি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই না তো বুঝতে পারবে না। এই যে দেখো বন্ধুরা, এত বালি চালা হয়েছে, এই যে ওই যে বালি, আর এই যে চালা হয়েছে, আর এই যে দেখো দেওয়ালে নেট করেছে তোমাদের দাদাভাই। তো সারাদিন কাজ হচ্ছিলো জানো তো। আর তোমরা তো জানোই বন্ধুরা, সকালবেলা তাড়াতাড়ি যা হোক রান্না করে খেয়ে নিয়ে এদিকে চলে আসি, কাচাকাচি না করলে জল বন্ধ হয়ে যাবে সকাল সকাল। আর সকাল থেকে ঘরে কাজ হচ্ছিলো এখানে, তখন অনেক বেলা হয়ে গেছে, দেখি কী কো হয়। আর এই যে দেখো বন্ধুরা, ঘরের ভেতর এসেছি, এই যে এখানে পিসি পাত রাখে জানো তো, পিসি বলবে শালপাতা নিয়ে, দেখো শালপাতা নিয়েছি, শালপাতা তুলেছি, শালপাতার খালাই করে জানো তো শাক ভাজা নিয়ে যাবো, কী আর করবো, যে চিন্তা হলো খেয়েও দিন কাটাতে হচ্ছে। চলো পিসির কাছ থেকে শাক ভাজা নিয়ে যাবো। এখন এত মানে এতটা দেরি হয়েছে, কি বলবো, রান্না করে খেতে খেতে না খেয়ে মানে খিদা নাই হয়ে যাবে আর কি বলবো। আর যা হোক তবু করে খেতে হবে। আর দেখলাম শাক ভাজা হচ্ছিলো, তো চলো শাক ভাজা নিয়ে যাই। আরে দেখো এত জামা কাপড় কেচেছি, জামা কাপড় কেচে মেলেছি চারদিকে। তো দেখো বন্ধুরা, পাতা নিয়ে চলে এসেছি। আর দেখো পিসি পাতা ধুচ্ছে, পিসি এখন পাতার একটা খালা টিপে দিবে, আর শাক ভাজা নিয়ে দেবো। খালাই ছাড়া শাক ভাজা যাবে নি, আমরা বাটিয়ে নিই।
শাল পাতায় শাক ভাজা নিয়ে যাবো। দেখছো কত সুন্দর পিসি খালা টিকল, দেখো পিসি জল নিয়ে চলে যাচ্ছে আর আমি খালা নিয়ে শাক ভাজা আনতে যাবো। এরকম মাথায় নিয়ে নিল, জল হারি মাথায় নিয়ে অভ্যাস আছে, আর আমি এরকম না মাথায় নিয়ে জল আনতে পারিনি জানো তো। বন্ধুরা আয়ুষ আসতে চাইছিল না, তার জন্য আমি এদিক হয়ে চলে এলাম, আর পিসি আমার জন্য শাক ভাজা নিয়ে এসেছে। আর দেখো একটা ডাং নিয়েছি, ও আসতে চাইছিল না বলে দাও পিসি ঘর যাবো শাক ভাজা, এ দেখো নিয়ে নিয়েছি, তো চলো ঘর যাই পিসি যাচ্ছি। কি দেখালাম বলো তো বন্ধুরা, এটা হচ্ছে গুঁড়ি। এতক্ষণ ঘরে ছিলাম না বলে ওই গাড়ির ওপরে রেখেছিলাম, কারণ গুঁড়িটা না মেলতে হবে, শুকোতে দিতে হবে, আর ঘরে ছিলাম না, এখন কিসে না কিসে মুখ দিবে খাবে সেই জন্য মেলেনি। দেখছো কাজের শেষ নাই, তবুও তোমাদের দাদাভাই বলবো আমি নাকি কিছু করিনি, সারাদিন খেটে মরলেও দাম নাই আমার একটু। এখন এই যে গুঁড়িটা মেলবো, এখন তো ঘরেই থাকবো এইটা মেলে শুকনা করে রাখতে হবে অনেকটা গুঁড়ি। মা দিয়ে পাঠিয়েছে কালকে, ভাই এসেছিলো সন্ধ্যার দিকে দিয়ে গেল, তো কাজের চাপ ছিল বলে ওখানে একটু উলাই করে মেলে রেখে দিয়েছিলাম তুলে, আর এখন এই যে মিলবো শুকাতে দেবো। আমি গুঁড়ি আর শাড়িটা নিয়ে এলাম, এই একটা কাঁচা শাড়ি, এটার উপর গুঁড়িটা মেলবো বলে, কিন্তু এত ঘাস বই মেলা হবে না, তো আমি বললাম একটা মাদুর নিয়ে আয় রে, ওই যে দেখো মাদুর নিয়ে আসছে এনে দিচ্ছে। কখন থেকে বলেছি তোকে, হ্যাঁ না ধমকালে তোর কথাই শোনা হয়নি, কত কাজ বাকি আছে জানিস আমার, এখন ঢাকা নিতে হবে, নি ঢং করতে হবে, নিয়ে দি এদিকে চলে আয় মাদুরটা মিলে দে, গুঁড়ি মিলবো। অত দূরে লয় সামনে করে মিল, আমাকে দেখতে থাকতে হবে। বন্ধুরা ভাগ্নি নেই, ক্যামেরা ধরে দেবারও কেউ নেই, তোমাদের সাথে সেভাবে কাজকর্ম শেয়ার করি না, আর দেখছি এখন আয়ুষ ক্যামেরা করে দিল, আর দেখলেই তো বন্ধুরা শাক ভাজা নিয়ে এলাম। আর এই যে দেখো এখন কিছু বানাতে বসে পড়েছি, এই যে একটু বেসন একটু চালের করে দিয়ে এটা একটু ব্যাটার তৈরি করে যে একটা বেগুন তুলে আনলাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তো একটু ব্যাটার করে গরম গরম ভাজা করব, আর এই দিয়ে খাওয়া হয়ে যাবে, অনেকটা লেট হয়ে গেছে প্রচুর ফিরে পেয়েছি, তো চলো বন্ধুরা। আর দেখো গরম গরম বেগুনি ভাজা রেডি, আজ না ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তার জন্য এরকম তাড়াহুড়ো করছি আর কি বলবো, তো কোনো ব্যাপার না, এমনি ভাজার থেকে অনেক ভালো, মানে কি বলবো এমনি এমনি ভাজা খেতে ইচ্ছে করে না। তো চলো বন্ধুরা ভেজে খেয়ে নিই, আর পরে কথা হচ্ছে। আর ভালো লাগলে কমেন্ট করতে লাগিয়ে দিবেন, এনে ঠিক আছে দেখছো পুলিশ জামা পুলিশ পুলিশ আপকোন ভাত দেখবেন প্লিজ। আর প্যান্টুটা দেখো, প্যান্টুটা এই তো দেখুন, আর তোমার প্যান্টুটা দেখে দাও, প্যান্টুটা প্যান্টুটা পকট, এই যে দেখুন পকট। তো বন্ধুরা দেখলে আয়ুষের এটা মকর সংক্রান্তি জামা প্যান্ট, মকর ডুব দিয়ে পড়বে, ওর ঠাকুমা এনে দিয়েছে, এই দাঁড়াও। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর বিকেলে অনেক কাজকর্ম বাকি আছে, তারপর মকর সংক্রান্তির পিঠে পিঠে করার ব্যাপার আছে। যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখেছে, আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা বাই বাই, আয়ুষ টাটা করে দাও, টাটা বাই বাই, তো চলো টাটা।